একমাত্র আধা সামরিক বাহিনী সিআরপিএফ মোতায়েনের ফলেই সন্দেশখালির পরিস্থিতি শান্ত হতে পারে। সন্দেশখালি পরিদর্শন সেরে দিল্লি রওনা দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সরাসরি নিজ হাতে রিপোর্ট দিতেই দিল্লি যাত্রা রাজ্যপাল সিবি আনন্দ বোসের। সেই সঙ্গে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করার কথা। রাজ্যের সন্দেশখালির পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে দরবার করবেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কেন্দ্রীয় সরকারও সরাসরি সন্দেশখালির ঘটনার দিকে প্রতিনিয়ত নজর রাখছেন। সন্দেশখালি ঘটনায় একমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব। যদিও এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজভবনের পক্ষ থেকে সুস্পষ্ট মন্তব্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং কেন্দ্র সরকারকে রিপোর্ট দেওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে। সন্দেশখালি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন রাজ্যপাল সিবি আনন্দ বোস। শাহজাহানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়ে যেমন তিনি সরব হয়েছিলেন, তেমন গত কয়েকদিনে স্থানীয়দের আন্দোলনে যে কার্যত সন্দেশখালি অগ্নিগর্ভ সেটাও স্বীকার করেছেন রাজ্যপাল। মা বোনেদের পরিস্থিতি কার্যত অসম্মানজনক। পরিস্থিতির জটিলতা বুঝে কেরল সফর কাটছাট করে বাংলায় ফিরেছেন রাজ্যপাল। সোমবার সকালে দমদম বিমানবন্দরে পৌঁছান রাজ্যপাল, সেখান থেকে সড়কপথে সোজা সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন। তারপরে সন্দেশখালিতে গিয়ে সরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং তারপরে দিল্লি রওনা দিয়ে সন্দেশখালির ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানান রাজ্যপাল সিবি আনন্দ বোস।